বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল হুগলির পরশুরা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রায় 33টি মোবাইল আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পরশুরা থানার অন্তর্গত এই সকল বাসিন্দারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজেদের মোবাইল হারিয়ে ফেলেছিলেন। অনেকের মোবাইল চুরিও হয়েছিল, তাই ফোন ফিরে পাওয়ার আশায় সকলেই পুলিশের প্রতি বিশ্বাস রেখে থানার দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে পুলিশ তৎপরতার সাথে কাজ করে ফোনগুলি উদ্ধার করে এবং তারপর তাঁদের হাতে তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, পরশুরা থানার ওসি রাসেল পারভেজ খান সহ অন্যান্যরা। ফোন উদ্ধারের বিষয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি জানিয়েছেন, শুনুন। আমাদের এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে ট্র্যাক করতে হয় এবং সেই জন্য যেটুকু মিনিমাম টাইম লাগে আমরা তাড়াতাড়ি চেষ্টা করেছি একটা কোঅর্ডিনেশন করে বিভিন্ন আমাদের যে কোঅর্ডিনেশন গ্রুপগুলো আছে সেইখানে যারা অ্যাক্টিভ অফিসার আছে অল ইন্ডিয়া লেভেলে, সেইখানে আমরা এই ব্যাপারটা নিয়ে বারবার আলোচনা করেছি কোথায় আছে এটা, কীভাবে ট্র্যাক করা যাবে, সেগুলো নিয়ে আমরা খুব দ্রুততার সাথে এগুলোকে ফিরিয়ে দিতে পেরেছি এবং যারা প্রাপক তারা খুব খুশি। এটাই হচ্ছে আমাদের আজকে সব থেকে সুখানুভূতি এবং আশা করি, এবং তাদেরকে আমরা এটাও বলেছি যে যাতে একটু সাবধানে যাতে মোবাইলটা রাখে। কোনো কি এই যে ক্রাইমগুলো যারা করেছে তাদের কোনো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে হারিয়ে যায় এবং স্পেসিফিক কেউ যদি করেও থাকে সেটা আইডেন্টিফাই হয় না, সব জায়গায় সিসিটিভি কভারেজ থাকে না। আমরা এর মধ্যে অনেকগুলো জায়গাতে দেখেছি, কোনো ক্রাইম রিজলভ করতে গিয়ে দেখেছি সেইখানে আমরা কয়েকজনকে পেয়েছি যাদের কাছ থেকে আমরা মোবাইল পাই, ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কে মেন কালপ্রিট। আগে একটা সাফল্য মনে করছি না, এটা তো আমাদের একটা নর্মাল রুটিন কাজ। আগে হুগলি জেলার কামারকুণ্ড থেকে হতো, কিন্তু এখন প্রত্যেক থানাতে সাইবার, একদম একদম আপনি সঠিক জিনিসটাই তুলে ধরেছেন। এটা আমাদের মাননীয় এসপি স্যার অমরশীষ সেন আইপিএস স্যারের নির্দেশে প্রত্যেকটি থানাতে আমাদের সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে এবং যেখান থেকে ডেডিকেটেড একজন ম্যান পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে যার এই নোহাউগুলো, এই যে কী করতে হবে মোবাইল হারালে, দ্রুততার সাথে সে সেই জিনিসগুলো করতে শুরু করছে। তার সাথে থানার বাকি কাজগুলো তার উপর চাপ পড়ছে না, সে এটাকে রাত দিন পারসিউ করতে পারছে এবং এর জন্যে এই সাফল্যগুলো আমাদের আসছে। পুরো ক্রেডিটটাই আমাদের যাচ্ছে হচ্ছে এসপি স্যারের কাছে এবং আমাদের এই ছোটো ছোটো যে ভাইরা আছে যারা এই সাইবার হেল্প ডেস্কে সারাক্ষণ থাকছে তাদের এই মানে অধ্যাবসায়কে আমরা স্যালুট জানাচ্ছি। মোবাইল হারানো বা চুরি হওয়া এটা কন্টিনিউ হয়ে থাকে, তো আগামীতেও যদি এরকম হারিয়ে যায় কারো কীভাবে মানে অ্যাপ্লাই করবে যদি একটু সংক্ষেপে বলে দেন। যে থানাতে যে থানার অন্তর্গত যে বাসিন্দা সেখানে দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি সাইবার হেল্প ডেস্ক প্রত্যেকটা থানাতে, হুগলি গ্রামীণ জেলার প্রত্যেকটা গ্রামীণ পুলিশ জেলার প্রত্যেকটি থানাতে আছে, সেইখানে গিয়ে যেন যোগাযোগ করে, আইএমআই নাম্বারটা যেন নিয়ে আসে সঙ্গে, ব্যাস তাহলেই হবে। অন্যদিকে ফোন ফিরে পাওয়ার পর পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ফোন মালিকরা। ঠিক আস্তে আস্তে ব্যাংক থেকে পড়ে গেছিল, তারপরে খুঁজে পাইনি, কমপ্লেন করলাম এখানে। কতদিন পর পেলেন? পেয়েছি 3 মাস পর। কোন থান থেকে পেলেন? আমি 4 মাস পর পেলাম। আমার হারিয়েছিল, আমি ভাঙামোড়া যাচ্ছিলাম একটা কাজে, ওখান থেকেই হারিয়ে গেছিলো। আজকে স্যারেরা ফোন করেছিলেন যে মোবাইলটা পাওয়া গেছে, আজকে আমি এখানে আসলাম, স্যারেরা আমাদের হাতে মোবাইলটা তুলে দিলেন। কোন জায়গা থেকে হারিয়েছিল? ভাঙামোড়া। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।